হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওর প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আগের ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর রেসপন্স দিয়েছো। সত্যি বলছি, এটা না বললেই নয়, মানে যতবার বলি ততবারই কম বলা হবে। এটা খুব বেশি আমাদের ইন্সপায়ার করে, খুব ভালো লাগে। জানি একই কথা বলছি, বাট সত্যি এটা খুব ভালো লাগে। তো তোমরা এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো। আজকে সম্পূর্ণ একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি। বাইরে গ্রীষ্মকাল, ভীষণ গরম। গরমে যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের স্কিনের একদম হালাত খারাপ হয়ে যায়, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, ট্যাং পড়ে প্রচণ্ড রকম। তো আমি যে স্কিন কেয়ারটা করি গোটাটা হয়তো এই মুহূর্তে দেখাতে পারবো না। তো একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিতে পারি, যেটা একদম ঘরোয়া উপায় বাট ভীষণ হেল্প করে। বলে রাখি, এটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এটা ছেলে মেয়ে বোথ সবাই ইউজ করতে পারে। তো খুব ঘরোয়া উপায়, মোটামুটি সবার রান্নাঘরেই এগুলো থাকে। তো চলো দেখে নিই কী করব। তো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আমি চলে এসেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে, লাগছে হচ্ছে একটা আলু, যেটা অলরেডি আমি খোসা ছাড়িয়ে ফেলেছি। আর এই হচ্ছে একটা লেবু। তো তোমরা একটা আলুর জন্য একটা গোটা লেবু ইউজ করতে পারো। লেবু স্কিনের জন্য খুব ভালো, ভিটামিন সি থাকে আমরা সবাই জানি। আর আলুর ক্ষেত্রেও প্রচুর পরিমাণে দাগ তুলতে সাহায্য করে, যাদের মেছেদার দাগ আছে, রোনোর স্পট আছে। আমার যেহেতু আমার যেরকম প্রচুর অ্যাকনে আছে স্কিনে, এখন অনেকটা কমে গেছে। তো এটা লাগে আমি ভীষণ হেল্প পাই, স্কিনে একটা গ্লো আসে আলাদা, স্কিনটা পরিষ্কার করে দেয়। আলুর উপকারিতাও তোমরা সবাই জানো। তো চলো দেখে নাও এটা কীভাবে কী করে কীরকম করে আমরা বানাবো। তো আলুটাকে আমরা এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে গ্রেটার, সবার বাড়িতেই থাকে অলমোস্ট, তো গ্রেটারে আমরা গ্রেট করে নেবো আলুটাকে। লেবুটাকে যেটা করব সেটা হচ্ছে লেবুটাকে এইভাবে মাঝখান থেকে জাস্ট কেটে নেব। তো আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করার পরে আলুটাই শুধু গ্রাইন্ড করবো, লেবুটা কিন্তু আমি এখন দিচ্ছি না। লেবুটা কী করবো সেটা তোমাদের আমি নেক্সট একটা দেখাচ্ছি। এই যে কমপ্লিট পেস্টটা, তো এইবার আমরা এটার মধ্যে লেবুটা অ্যাড করব। তো লেবুটা এখন এর মধ্যে অ্যাড করব। এটার জন্য আমি অন্য কোনো বাটি বা কিছু নিয়ে নিই, অন্য কোনো পাত্র আমি নিই নি এটার জন্য। তো এইটার জন্য আরেকটা জিনিসও বলে রাখি, লেবু কিন্তু সবার স্কিনে স্যুট করে না। তো যাদের যাদের অনেকেরই অ্যালার্জি হয়, যাদের যাদের স্কিনে স্যুট করে না তারা কিন্তু লেবুটা স্কিপ করবে। আলু, অ্যালোভেরা ইউজ করতে পারো এক্ষেত্রে। তো এটাকে জাস্ট এবার ভালো করে মিক্স করে নেব। দেন এই যে আইস কিউব, এটার মধ্যে দিয়ে দেব।
বলে রাখি আমি একসাথে অনেকগুলো করি না, ম্যাক্স টু ম্যাক্স আমি 7টা বা 6টা এরকম বানাই। দিনের যে কোনো সময় তোমরা এটা ইউজ করতে পারো, যে কোনো সময় ধরো সকালবেলা স্নানের আগে ইউজ করলে, ইউজটা অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দেবো, বা ধরো রাত্রে শোয়ার আগে ইউজ করলে, যখন খুশি এনি টাইম তোমরা এটা ইউজ করতে পারো। ইউজ করার আগে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে এটাকে তোমরা ফ্রিজে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে, 7 to 8 hours পুরো একদম ফ্রিজারে থাকবে। দেন এটা আইস কিউব যেমন হয় সেরকমই হয়ে যাবে। চলো এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, দেন এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার ফিরে এসেছি, তোমাদের বলেছিলাম দেখাবো জিনিসটা কেমন হয়। তো এই যে আমার এটা রেডি, দেখতে সন্দেশের মতো হয়েছে, এরকম মতো দেখতে হবে। তাহলে ভেবেছিলাম আমার উপরেই অ্যাপ্লাই করব, তো আমার থেকেও একজন ভালো মানুষকে পেয়ে গেছি অ্যাপ্লাই করার জন্য। তো দেখে নাও কে আসো। এই যে সারপ্রাইজ, আমাকে ধরেছে, পেয়ে গেছি ওনাকে। বিকজ ও প্রচন্ড পরিমাণে রোদে বেরোয় অফিসের জন্য, আর ওর সব বাইরে বাইরে ফিল্ড ওয়ার্ক থাকে, তোর জন্য ওর মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো ভাবলাম আমার থেকেও যখন ওর মুখের অবস্থা একটু বেশি খারাপ হয়ে আছে, ওর উপরেই অ্যাপ্লাইটা করি। যদিও বা রাজি হচ্ছিল না, কিনিপিকটা এখনো, যদিও বা রাজি হচ্ছিল না, জোর করে রাজি করিয়েছি। তো চলো দেখি কিভাবে অ্যাপ্লাই করবো। আগেই বলেছি এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে, কোনো ব্যাপার না। এটা গলা এন্ড হাতের সব জায়গায় তোমরা এটা ইউজ করতে পারো। সবাই কমেন্ট করো কেমন লাগছে, কতটা হেল্প দিলো তোমাদের জানিও। তোমাদের কাছে কিছু সামারের জন্য কিছু সাজেশন থাকলে সেটা আমাকে বলো, আর তোমরাও তোমাদের বরের উপরে জোর করে অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটা অবশ্যই করো, আমাকে একা যেন বলির পাঠা না হয়, সবাই যেন পায়, এটা অবশ্যই করো, সেটা অবশ্যই করো। সবাই সবার বর, বাবা, দাদা, যাকে পাবে জোর করে অ্যাপ্লাই করবে, বিকজ সত্যি এটা খুব হেল্পফুল। তো সবাই জানিও কেমন লাগলো এটা। তো এখনকার জন্য চলো টাটা। এগুলো ইউজ করে আসি।